ইকরা ইকরা পড়ো ইকরা 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 পড়ো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অকল জাল হক আজাহ কল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহ সত্য সমাগত মিথ্যা অপসৃত মিথ্যার পতন অবসম্ভাবী সম্মানিত ভিওয়ার্স আজকে আপনাদের সম্মুখে একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করতে চাই সেটি হলো এই রসুল সাল্লাহ সাল্লামকে আমরা যে অনুসরণ করি ইত্তেবায় রসুল যেটাকে বলা হয় এই অনুসরণটা সঠিক হচ্ছে কি না এর কোনো মাপকাঠি বা মানদণ্ড আমাদের কাছে আছে না নাই অবশ্যই সঠিক মানদণ্ড আছে এ সঠিক মানদণ্ডটা কি সে বিষয়টি আমি আজকে স্পষ্ট করতে চাই আমরা সবাই জানি যে হজরত মোহাম্মদ সাল্লা আলি সাল্লামকে অনুসরণ করা সকলের জন্য ফরজ এ বিষয়ে আমরা ইতিপূর্বে আলোচনা করেছি রব্বুল আলামিন বেশ কিছু আয়াতে সুরা হাসরের সাত নম্বর আয়াত সুরা নিসার উনশত নম্বর আয়াত সুরা আলী ইমরানের তিরিশ একত্রিশ নম্বর আয়াত এই আয়াতগুলোতে আমাদের রসুল হজরত মাহমদ সাল্লাহ সাল্লামকে অনুসরণের নির্দেশ দান করেছেন এবং তার অনুসরণের মধ্য দিয়েই আল্লাহ রব্বুল আলমিনের ভালোবাসা পাওয়া এবং রব্বুল আলমীর কাছে নিজেদেরকে ক্ষমা করিয়ে নেওয়ার সুযোগ তিনি আমাদেরকে প্রদান করেছেন কিন্তু আমরা যে রসুল সাল্লাহ সাল্লামকে অনুসরণ করছি এই অনুসরণটা সঠিক হচ্ছে কি হচ্ছে না এই বিষয়টি পরিষ্কার করার জন্যে আমাদেরকে প্রথমত জানতে হবে যে রসুল সাল্লাহ সাল্লামের অনুসরণ কীভাবে করতে হয় রসুল সাল্লাহ অনুসরণের অর্থ হলো যে তার কথা কাজ এবং তার অনুমোদন এ কথা কাজ ও অনুমোদনের নির্ভুল যে রূপ তাকে বলা হয় সুন্না বর্তমান বিশ্বের মুসলমানগণ রসুল সাল্লাহ সাল্লামের অনুসরণ করা তথা সুন্নার অনুসরণ নিয়ে বিভিন্ন দল উপদলে বিভক্ত এবং প্রত্যেক উপদল প্রচার করছে যে আমরাই সঠিক তাহলে সবাই যদি দাবি করে আমরাই সঠিক তাহলে মুসলমানদের এর দ্বারা কি ক্ষতি হচ্ছে না এর দ্বারা দুটো বড় ক্ষতি হচ্ছে এক নম্বর ক্ষতি হল যারা সাধারণ মুসলমান যাদের কোরআন হাদির সম্বন্ধে জ্ঞান নাই তারা কোন উপদল অনুসরণ করবে এই ব্যাপারে সিদ্ধান্ত নিতে ভীষণ দ্বন্দ্বে পড়ে যাচ্ছে এক্ষেত্রে তারা ভুল ব্যক্তি বা দলকে সঠিক ধরে অনুসরণ করছে ফলে দুনিয়া এবং আখড়াত উভয় জায়গায় তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে দ্বিতীয়ত হলে সুযোগটা ইসলাম বিরোধী শক্তি গ্রহণ করছে ইসলাম বিরোধী শক্তি কীভাবে গ্রহণ করছে তারা গবেষণা করে দেখে যে কোন উপদলটা আসলে সঠিক নয় এবং তাদের অনুসলামিক কাজগুলো যদি তারা চালিয়ে দিতে পারে তাহলে তাদের লাভ অর্থাৎ যে উপদলটা ঠিক না অথচ বিরোধীদেরকে ওই উপদলের লোক ওই উপদলকে সমর্থন করলে তাদের লাভ হবে তারা তাদের পক্ষে ওই বিরোধী অর্থাৎ যেটা সঠিক দল নয় তাদের পক্ষে তারা প্রচারণা করে এবং মুসলমানদেরকে তাদেরকে অনুসরণের জন্য উদ্বুদ্ধ করে এই ক্ষতি থেকে যদি আমাদের মহা ক্ষতি এখান থেকে যদি বাঁচতে হয় তাহলে মোহাম্মদ সাল্লা সাল্লাম তথা সোনার অনুসরণটা সঠিক হচ্ছে কি না তাহলে তার একটা সহজ মাপকাঠি আমাদের খোঁজা দরকার আর সেই মাপকাঠি যদি থাকত তাহলে সাধারণ মুসলমান সহ সকলেই সঠিক অনুসরণের একটা মাপকাঠি পেয়ে আল্লাহ রসুলকে সঠিকভাবে অনুসরণ করার সুযোগ পেত অর্থাৎ সঠিক দল উপদলকে বাছাই করতে পারতো এতে করে মুসলমান সহ প্রত্যেক ব্যক্তি এবং জাতির ব্যাপক কল্যাণ হতো তাই রসৌল হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম তথা শুনান অনুসরণ সঠিক হচ্ছে কিনা তা বোঝার মাপকাঠি কি হবে তা জাতির সামনে তুলে ধরা এটা হলো আমার আজকের বক্তব্যের মূল উদ্দেশ্য আসুন আমরা বিষয়গুলি স্পষ্ট করি আমরা ইতিমধ্যে জেনেছি মোহাম্মদ সাল্লা সাল্লামের প্রেরণ উদ্দেশ্য সম্বন্ধে বা তার উদ্দেশ্য সম্পর্কে সঠিক সিদ্ধান্তে পৌঁছানোর ন্যায় এই বিষয়টিতেও যদি সঠিক সিদ্ধান্তে আমরা পৌঁছাতে চাই তাহলে আমাদেরকে আল্লাহ প্রদত্ত কোরআন শূন্য এবং আল্লাহ প্রদত্ত কমন সেন্স আকল বিবেক বুদ্ধির নীতিমালা অনুসরণ করতে হবে অর্থাৎ প্রথমে আমরা আমাদের সাধারণ বিবেক বুদ্ধি যেটা আমাদের কাছে সবসময় আছে এটা নিয়ে যদি আলোচনা করি তাহলে আপনাদের এভাবে বলতে চাই যে সকল জিনিসের মাপকাঠি হওয়ার যোগ্যতা তিনটা শর্ত দিয়ে আমরা মাপকাঠিতে খুঁজতে পারি যে একটা বিষয়ের বা ওই ধরনের একটা বিষয় যে বিষয়টিকে ওই ধরনের ওই মাপকাঠিতে হবে বিষয়টিকে ওই ধরনের সকল জিনিসের মাপকাঠি হওয়ার মতো যোগ্যতা হতে হবে অর্থাৎ মাপকাঠিটি এমন হবে কিছু জনের জন্য যোগ্য কিছু জনের জন্য যোগ্য নয় এমন হলে চলবে না দুই যে জিনিসকে মাপা হবে মাপকাঠিটি সে জিনিসের কোনো একটি কাজ বা অংশ হতে পারবে না অর্থাৎ মাপকাঠিটি এমন বিষয় হতে হবে যা দিয়ে মাপতে চাওয়া জিনিসটিকে সামগ্রিকভাবে মাপা যায় কারণ কোনো জিনিসের একটি কাজ বা একটি অংশ দিয়ে পুরো জিনিসটি সম্পর্কে যথাযথ ধারণা পাওয়া যায় না তিন অধিক ভালো মাপকাঠি হবে সেই বিষয়টি যা দ্বারা সকলে সহজে মাপতে চাওয়া জিনিসটিকে মাপতে পারে এটি না হলে মাপকাঠিটিকে সকলে ব্যবহার করতে পারবে না অর্থাৎ আমরা উদাহরণ দিয়ে বলতে পারি যে একটি স্কুলকে যদি আমরা মাপকাঠি হিসেবে যাচাই বাছাই করতে চাই একটা মাপকাঠি দিয়ে তাহলে ওই স্কুলের মান যাচের মাপকাঠি এমন হতে হবে যে কিছু স্কুলের জন্য যোগ্য এবং কিছু জনের জন্য যোগ্য না এমনটি হলে চলবে না দুই বিষয়টি স্কুলের পাঠদানের কোনো একটি বিষয় হলে চলবে না বা কোনো একটি বিষয়ের ফলাফল হলে চলবে না তাহলে কি হবে ওই মাপকাঠি এমন বিষয় হতে হবে যা দিয়ে একটি স্কুলকে সামগ্রিকভাবে মাপা যায় কারণ একটি বিষয়ের ফলাফলের মাধ্যমে পুরো স্কুলকে মাপা যায় না যেমন একটি স্কুলের ছাত্রছাত্রীদের অঙ্কের মার্ক স্কুলকে যাচাইয়ের মাপকাঠি হবে না কারণ অঙ্কে ভালো হলেও ছাত্রছাত্রীরা অন্য বিষয় খারাপ হতে পারে তাই মাপকাঠিটি হতে হবে এমন কিছু যা দি স্কুলটিকে সামগ্রিকভাবে মাপা যায় যেমন এসেছি পরীক্ষার পাশের হার গোল্ডেন এ প্লাস ইত্যাদি তিন স্কুলের মান যাচাইয়ের অধিক ভালো মাপকাঠি হবে সেই বিষয়টি যা দ্বারা সকলে সহজে যে কোনো স্কুলকে মাপতে পারে যেমন এসেছি পরীক্ষার পাশের হার গোল্ডেন এ প্লাস ইত্যাদি তাহলে কমন সেন্স অনুযায়ী আমরা যে বিষয়টি পেলাম যে রসুল হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে সঠিকভাবে অনুসরণ করা হচ্ছে কিনা তা বোঝার মাপকাঠি হবে তাকে নিম্নের শর্তগুলো পূরণ করতে হবে এক বিষয়টি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সহ সকল নবীর আসলকে মাপার মতো যোগ্যতা থাকতে হবে অন্যথায় বিষয়টি সকল নবীরসলের জীবনে উপস্থিত থাকতে হবে যা বা ঘটতে হবে দুই বিষয়টি নবীর অসলের করণীয় কোনো একটা আমল সলা জাকাত শিয়াম খাওয়া বিশ্রাম বিবাহিত্যাদি ধরে চলবে না কারণ একটি আমল দেখে ব্যক্তি পুরোপুরি ও যথতভাবে মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে অনুসরণ করছে কিনা তা বোঝা যাবে না তিন মোহাম্মদ সাল্লাহ সাল্লামের অনুসরণ সঠিক হচ্ছে কিনা তা মাপার অধিক ভালো মাপকাঠি হবে সে বিষয়টি যা দ্বারা সকলে সহজে নিজেকে বা অপরকে মাপতে পারে আমরা ইতিমধ্যে জেনেছি যে রসুল মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সহ সকল নবীর আসলকে দুনিয়ায় প্রেরণ উদ্দেশ্য কী ছিল মানুষই যে উদ্দেশ্য অর্থাৎ আল্লাহর সন্তুষ্টিকে সামনে রেখে করণে বর্ণিত সকল ন্যায় কাজের বাস্তবায়ন ও অন্যায় কাজের প্রতিরোধের মাধ্যমে মানুষের কল্যাণ করা এই উদ্দেশ্যটা বাস্তবায়ন করে দুনিয়ার মানুষকে দেখে দেওয়া এটি করার একমাত্র উপায় হলো ইসলামকে বিজয়ী শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করা মোহাম্মদ সাল্লা সাল্লাম এটি বাস্তবে করে দুনিয়ার মানুষকে দেখিয়ে দিয়ে গেছেন। তাহলে কোরআনে বর্ণিত সকল কাজের বাস্তবায়ন অন্যায়ের প্রতিরোধ করতে গেলে যারা নিজেদের ব্যক্তিগত বা সামাজিক সুবিধার জন্য ওই অন্যায়গুলো করছে বা প্রতিষ্ঠা করার চেষ্টা করছে তার অবশ্যই বাধা দেবে আর প্রত্যেক অনুসলামিক সমাজে ওই ধরনের লোক সবসময় থাকে এদেরকে কায়েমি স্বার্থবাদী লোক বলে তাই সহজে বলা যায় মানুষ সৃষ্টির আল্লাহর উদ্দেশ্য যে কেউ বাস্তবায়ন করতে যাক না কেন তাকে অবশ্যই কায়েমী স্বার্থবাদী লোকদের থেকে আসা প্রতিরোধের সম্মুখীন হতে হবে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সহ সকল নবিরসুল আল্লাহ সাল্লাম নিশ্চয়ই তাদের পাঠানোর উদ্দেশ্য বাস্তবায়ন করার চেষ্টা করেছিলেন তাই কমন সেন্সের আলোকে সহজে বলা যায় মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সহ সকল নবীর রসুল আলহি সাল্লামকে প্রতিরোধের অর্থাৎ গালাগালি অত্যাচার নির্যাতন জেল জুলুম দেশ থেকে বহিষ্কার ফাঁসি ইত্যাদির সম্মুখীন হতে হয়েছিল আর প্রতিরোধ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সহ সকল নবী সাল্লাহ সাল্লামের করণীয় কাজ আমল ছিল না অর্থাৎ প্রতিরোধের আলোকে কাউকে মাপাও সহজ তাহলে আমরা কি পেলাম প্রতিরোধ হলো এমন একটা বিষয় যা মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সঠিক অনুশীলন বোঝার মাপকাঠি শুধু নয় ভালো মাপকাঠি হওয়ার শর্ত পূরণ করতে পারে তাই কমন সেন্সের আলোকে প্রতিরোধ হলো মোহাম্মদ সাল্লাহু আসাল্লামের সঠিক অনুশীলন বোঝার মাপকাঠি অর্থাৎ প্রতিরোধ আসলে বুঝতে হবে অনুসরণ সঠিক হচ্ছে আর প্রতিরোধ না আসলে বুঝতে হবে অনুসরণ সঠিক হচ্ছে না প্রতিরোধের অন্তর্ভুক্ত কী সেটা গালাগালি অত্যাচার নির্যাতন জেল জুলুম দেশ থেকে বহিষ্কার হত্যা ইত্যাদি কাজের মিশ্রণ তাহলে আমরা আমাদের যে রসুল সাথে সঠিক অনুসরণের বিষয়ে কমন সেন্সের আলোকে আমরা প্রাথমিক রায় যেটা পেলাম সে মাপকাঠিটি হতে পারে প্রতিরোধ এই বিষয়টা এখন স্পষ্ট করার জন্য আমাদেরকে করোনুল করিম থেকে উদ্ধৃতি নিতে হবে নিশ্চিত হওয়ার জন্য সেটা কি স্রাতো বা তেত্রিশ এবং স্রাত শফের নয় নম্বর আয়াতে রসুল পাঠ উদ্দেশ্য যেখানে বর্ণনা করা হয়েছে সে শেষাংশে বলা হয়েছে ওলাউ কারিহাল মুশ্রিকুন যদিও কাফির বা তা অপছন্দ করে এ আয়াতের মাধ্যমে স্পষ্ট হয়ে গেল যে মোহাম্মদ সাল্লাম সহ সকল নবী রসুল আল্লাহ সাল্লামকে তাদের পুরোন উদ্দেশ্য সাধন করতে গিয়ে বিরোধীদের প্রতিরোধের সম্মুখীন হতে হয়েছে আমরা বিষয়টি সুস্পষ্টভাবে পাই ইয়াসিনের ত্রিশ নম্বর আয়তে ইয়াহাসিবাদিউন আফসোস বান্দাদের জন্য তাদের নিকট যখনই কোনো রসুল এসেছে তখনই তারা তাকে ঠাট্টা বিদ্রুপ করেছে এতখানি থেকে প্রত্যক্ষভাবে জানা যায় সকল রসুলের জীবনে ঠাট্টা বিদ্রুপ তথা প্রতিরোধ এসেছে মিন উন একই ধরনের কথা যুখরূপের ছাত্র বরায়াতে সেখানে বলা হয়েছে যে আর তাদের নিকট এমন কোনো নবী আসেনি যাকে তারা ঠাট্টা বিদ্রোহ করেনি তাহলে এখান থেকে আমরা একটা বিষয় পেলাম প্রতিরোধ এখন এখান থেকে সম্মিলিত শিক্ষা এটাই জানা গেল যে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সকল নবীরসলের জীবনে প্রতিরোধ এসেছিল তবে সে প্রতিরোধের ধরন বিভিন্ন নবীরসলের জন্য বিভিন্ন ছিল এই বিষয়ে আর একটা বিষয় আলোচনা করতে হয় সেটাই এই যে সকল নবী নবী আলাহামদের উপরে কমন করণীয় আমল কী কী ছিল কমন করণীয় আমল বা সকলের জন্য যে আমলগুলি ছিল তার মধ্যে আমরা সোলা বাকার একশো তিরাশি নম্বর এক আলোচনা করতে পারি রব্বুল আলম সেখানে বলছেন তাকুন হে তোমাদের উপর শ্যামকে ফরজ করা হয়েছে যেইভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপরে যাতে করে তোমরা আল্লাহ সচেতন মানুষ হতে পারো এখান থেকে কি পেলাম যে সকল নবীর ওপরে শ্যাম ছিল ঠিক একইভাবে শ্রত চোদ্দ নম্বর এক পড়তে পারি সেখানে আল্লাহ রব আমি বলছেন নিশ্চয় আমি আল্লাহ আমি ছাড়া কোন ইলাহা নেই অত ভে মুসা আমার দাসত্ব করো এবং আমার জিকিরের লক্ষ্যে সলাদ প্রতিষ্ঠা করো এখান থেকে জানা যায় যে মুসানবী সহ সকল নবী রসল আলী সাল্লাম সলাদ পালন করেছেন ঠিক একে ভয়েসরা মারিয়ামের একত্রিশ নম্বর আয়াত আমরা আলোচনা করতে পারি যেখানে আলম বলছেন ও জালানি মা কুন্তা মা মা আমি কুন্তি সাল্লাম যেখানেই থাকি না কেন তিনি আমাকে বরকতময় করেছেন আর আমি যতদিন জীবিত থাকি তিনি আমাকে সলাত ও জাকাতের নির্দেশ দিয়েছেন এই আয়াত থেকে জানা যায় ঈশা নবী সহ অন্য সকল নবী রসুল্লাহ সাল্লামের উপরে সলাত এবং জাকাতও ছিল এই তিনটি তথ্যের আয়াত তিনটি আয়াতের তথ্য থেকে আমরা প্রত্যক্ষভাবে জানতে পারলাম যে সকল নবী রসুলের জীবনে সলাৎ জাকাতও স্যাম উপস্থিত ছিল তাহলে আমরা আল আলের সকল আয়াত থেকে নিশ্চিতভাবে জানছি যে মোহাম্মদ সাল্লা আসালাম সহ সকল নবী রসুলের জীবনে প্রতিরোধও ছিল সলা জাকাত শিয়াম উপস্থিত ছিল তাহলে সলা জাকাত শিয়াম মোহাম্মদ সাল্লা সাল্লাম সহ সকল নবীরসলামের করণীয় কাজ ছিল কিন্তু প্রতিরোধ তাদের করণীয় কাজ ছিল না আমরা এ আগেই জানলাম কমন সেন্সের আলোকে যে একটি বিষয় কোনো জিনিসের মাপকাঠি হওয়ার পূর্ব শর্ত হলো বিষয়টি ওই জিনিসের করণীয় কোনো কাজ হতে পারবে না তাই মাপকাঠি হওয়ার শর্তের আলোকে বলা যায় সলা ও শ্যাম তথা উপাসনা মহম্মদ সাল্লাসলামের সঠিক অনুসরণ বুঝার মাপকাঠি হতে পারবে না মহম্মদ সাল্লাসলামকে সঠিক অনুসরণের মাপকাঠি হবে প্রতিরোধ এ তথ্যটি একসাথে করানুল করিম এভাবে জানিয়ে দিয়েছে সোরা বাকারাব দুশো চোদ্দ নম্বর এয়াতে আম হাসিম দুমানতাদ খলুল জান্নাত ওয়ালাম মাসালুল্লাদিনা খলা অমিন কমলিকুম মাস্সাদ হমুল বাসা ওয়া দ র ওয়া ঝুলঝিনু হাতাইয়া কোলা রসুল ওয়াল্লাদিনা মানুহ মাহু মাতা নসুলুল আলা ইন্না নাসরুল্লাহ করি তোমরা কি ধারণা করে তোমরা এমনিতে জান্নাতে প্রবেশ করবে অথচ তোমাদের পূর্ববর্তীদের উপরে এরকম উদাহরণ এসেছিল সেটা এখনো তোমাদের উপর আসেনি তাদের উপর কি এসেছিল তাদের উপর বিপদ এসেছে কষ্ট এসেছে অঝুলঝিলু তারা প্রকম্পিত হয়েছে হাত্তা হাত রসুল্লা দিন তখনকার সময় রসুল এবং তারা যারা এনেছিল তার ওপরে তারা সকলে এ কথাই বলে উঠেছিল মাতা নাসরুল্লাহ আল্লাহ সাহায্য কখন আসবে আলা ইন্না নাসরুল্লাহ হে করিব তখন তাদেরকে অভয় দেওয়া হয়েছিল যে আল্লাহর সাহায্য অতি নিকটে এই আয়াতগুলো এই আয়াতখানি থেকে আমরা তিনটা কথা এইভাবে বলতে পারি এক নম্বর হলো এখনও তো তোমাদের ওপর পূর্ববর্তীদের অনুরূপ উদাহরণ উপস্থিত হয়নি এ বক্তব্য থেকে জানা যায় মোহাম্মদ তার সাহাবিগণ্ডের ওপর অত্যাচার নির্যাতন তথা প্রত দেশে ছিল আর তারা যখন অত্যাচার নির্যাতন অধৈর্য হয়ে উঠেছিল তখন তারা বলেছে যে কখন সাহায্য আসবে ভে তার অধৈর্য প্রকাশ করেছে তখন তাদেরকে বলা হয়েছে তোমরা অধৈর্য হয়ে গেছ অথচ এখনও তোমাদের পরবর্তীতে ন্যায় কঠিন নির্যাতন উপস্থিত হয়নি দ্বিতীয় যেটা বুঝলাম যে তাদেরকে অত্যাচার করা হয়েছে নির্যাতন করা হয়েছে নিপীড়ন করা হয়েছে তারা জর্জরিত হয়েছে তখন তারা আর্তনাদ করে বলে উঠেছে আল্লাহর সাহায্য কবে আসবে এখান থেকে জানা যায় পূর্বের সকল নবীরসুল এবং তার অনুসারীগণকে অবর্ণনীয় অত্যাচার নির্যাতন নিপীড়ন তথা কঠোর প্রতিরোধ ভোগ করতে হয়েছিল তিন নম্বর হলো তোমরা কি মনে করেছো যে অতি সহজে জান্নাতে চলে যাবে এখান থেকে বোঝা যায় যে শুধুমাত্র সলাদ জাকাত শিয়াম ইত্যাদি আমল করে কেউ জান্নাতে যেতে পারবে না তাহলে মোহাম্মদ সাল্লুসাল্লামের অনুসরণ যার সঠিক হবে সে জান্নাতে পাবে এটি নিশ্চয়তা দিয়ে বলা যায় আর আরেকটা জিনিস জানা যায় যে সলাদ জাকাত শ্যাম ইত্যাদি মোহাম্মদ সাল্লু সাল্লামের সঠিক অনুসরণ বোঝার মাপকাঠি হলে এই আমলগুলো পালন করেই জানাতে যাওয়া যেত তাই এআ থেকে জানা যায় যে সলাদ জাকাত ইত্যাদি তথ্যপাসনামূলক কোন ইবাদত মোহাম্মদ সা্লা সাল্লামের সঠিক অনুসরণ বোঝার মাপকাঠি হবে না মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সঠিক অনুশীলন বোঝার মাপকাঠি হবে প্রতিরোধ তবে সে প্রতিরোধের ধরন পারিপার্শ্বিক অবস্থা অনুযায়ী বিভিন্ন ব্যক্তির জন্য বিভিন্ন হবে তাহলে ইসলামের চূড়ান্ত রায় কী ইসলামের চূড়ান্ত রায় হলো রসুল মোহাম্মদ সাল্লা সাল্লামকে সঠিকভাবে অনুসরণ করা হচ্ছে কিনা তা বোঝার মাপকাঠি হবে ইসলাম বিরোধীদের নিকট থেকে আসা প্রতিরোধ তথা গালাগালি অত্যাচার নির্যাতন জেল জুলুম দেশ থেকে বহিষ্কার হত্যা এগুলোর সংমিশ্রণ অর্থাৎ প্রতিরোধ আসলে বুঝতে হবে রসুল মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে অনুসরণ করা হচ্ছে আর প্রতিরোধ না আসলে বুঝতে হবে রসুল মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে সঠিক অনুসরণ করা হচ্ছে না আমি সংক্ষেপে শুধুমাত্র এই বিষয়টি সন্ন্যার দ্বারা কীভাবে প্রমাণিত হয় যদি ইতিপূর্বে আলোচনা হয়েছে এই বিষয়টি আমি বলে শেষ করতে চাই সেটি হলো এই আল্লাহ রসুল যে সমাজে বড় হলেন চল্লিশ বছর কাটালেন এক অসভ্য সমাজ তার প্রমাণ পাওয়া যায় যে কন্যা শিশু সন্তানদেরকে জীবন্ত হত্যাটা তার জন্য প্রমাণ হিসেবে যথেষ্ট এ অসভ্য সমাজের থেকেও রসুল সাল্লসলাম ছিলেন পুত পবিত্র সকল দিক থেকে তিনি ভালো মানুষ ছিলেন লোকের তাকে আলামিন বা বিশ্বাসী বলতো এই ভালো মানুষটি যখন নব্বত পেলেন ইসলামের দাওয়া আরম্ভ করলেন মক্কার কাফেররা তার উপর নির্যাতন অত্যাচার শুরু করতে শুরু করে দিল আল্লাহ রসুল সাল্লুসাল্লাম তেরো বছর মক্কা ইসলাম প্রচার করেছেন ইতিহাস সাক্ষী ওই তেরো বছর রসুল সালুসলাম তার সাহাবিগণ ইসলামের বিধিবিধান মানার ব্যাপারে কোনো রকম জোর জবরদস্তি করেননি এবং মক্কার কাফেররা যে সমস্ত অন্যান্য ইসলামিক কাজ করত তা বন্ধের জন্য কোনো রকম বল প্রয়োগ করেননি এরপর রসুল সাল্লাম ও তার সাহাবিদের ওপর যে অত্যাচার স্টিম রোলার চালানো হয়েছিল তার বর্ণনা পড়লে শরীর শেহরিত হয়ে ওঠে তাহলে মক্কার কাফেররা আর তার সাহাবিগণকে যারা সর্বোদিক অত্যন্ত ভালো মানুষ ছিল এত কঠোরভাবে প্রতিরোধ কেন করলো এর কারণ হচ্ছে তারা তাইবা অর্থাৎ যেটা বুঝে পড়ে ও মেনে নিয়ে মুসলমান হতে হয় তার অন্তর্নিহিত তাৎপর্য এটাই তারা বুঝেছিল যে এবং সে সময় করণুল করিমের আয়াতগুলো থেকে এটাই তারা বুঝেছিল যে মোহাম্মদ সালসানকে পাঠানো হয়েছে ইসলামকে বিজয়ী শক্তি হিসেবে প্রতিষ্ঠা করার জন্য আর তা যদি হয়ে যায় তবে তারা নিজেদের সুবিধার জন্য যেসব অন্য অত্যাচার অবিচার ও মানব সভ্যতা ধ্বংসমূলক কাজ করছে তা সব বন্ধ হয়ে যাবে তাহলে কঠোর নির্যাতন নিপীড়ন সহ্য করে রসুল সালুসলাম মক্ট ইসলাম প্রচারে কাজ করে যাচ্ছিলেন তেরোটি বছর চলে যাওয়ার পর আল্লাহর নির্দেশে তিনি প্রাণপ্রিয় জন্মভূমি ছেড়ে মদিনায় চলে যান মদিনায় গিয়ে রসুল সালুসলাম প্রথমেই ইসলামকে বিজয়ী শক্তি হিসেবে ঘোষণা করে একটি ছোট্ট ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেন এবং রসুল হিসেবে নিজেই সে রাষ্ট্রের কর্ণধারের দায়িত্ব নেন মদিনার দশ বছরের জীবনও তাকে অত্যাচার নির্যাতন সহ চাপিয়ে দেওয়া অনেক যুদ্ধের মোকাবিলা করতে হয়েছে তাই বিরোধীদের নিকট থেকে আসা অত্যাচার নির্যাতন তথা প্রতিরোধ হবে রসুল মোহাম্মদ সালুসলামের সঠিক অনুসরণ বুঝার মাপকাঠি এই বিষয়টি আমরা শূন্যত পেয়ে গেলাম অর্থাৎ আমাদের কাছে আজকে সুস্পষ্ট হয়ে গেল যে রসুল সাুসাল্লামকে অনুসরণের সঠিক মাপকাঠি কোনটি আমাদের এই মাপকাঠিটি বুঝে আমাদের সঠিকভাবে রসুলকে অনুসরণের জন্য চেষ্টা চালাতে হবে রব্বুল আলমী আমাদের সে তৌফিক দান করুন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ